সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ কমার্স ব্যাংক সচিত্র চট্টগ্রাম দেখার জন্য। ৮৭ আমি মোহাম্মদ কামাল উদ্দিন। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে আমরা কথা বলে থাকি। আজকের বিষয় কিছু কথা কিছু গান। এই কিছু কথা কিছু গানের অনুষ্ঠানে আপনাদেরকে দেখানোর জন্য চারটি দেশীয় মৌলিক গান নিয়ে আমরা স্টুডিওতে হাজির হয়েছি। দর্শক, আপনারা জানেন এই মাস স্বাধীনতার মাস, এই মাস জাতির জনক বঙ্গবন্ধুর জন্মের মাস, এই মাস ৭ মার্চের ঐতিহাসিক কালজয়ী বাসনের মাস, এই মাস স্বাধীনতা ঘোষণার মাস। এই মাসেই আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছি এবং ২৬ মার্চের স্বাধীনতা দিবস থেকে শুরু করে আমরা যুদ্ধের জন্য মাঠে নেমেছি। এই মাসে আমরা স্বাধীনতা দিবসকে স্মরণ করি, বঙ্গবন্ধুকে স্মরণ করি এবং এই দেশের মানচিত্রকে, জাতীয় সঙ্গীতকে আমরা লালন করি। সে জাতীয় সঙ্গীত বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যেসব বাঙালি জাতির জন্য ইতিহাসে সংরক্ষণ রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠান। যে অনুষ্ঠানে প্রথম যে গানটি আপনারা শুনবেন, বঙ্গবন্ধুকে নিয়ে যিনি লিখেছেন, যিনি শোনালেন বাঙালির জাতিকে মুক্তির সংগ্রাম, সেই শিরোনামের গান আজকে গাচ্ছেন বা গাইবেন শিল্পী শহীদ ফারুকি, কথা অপুদেব বর্মন। চলুন দর্শক, আমরা গানটা শুনে আসি। যিনি শুনালেন বাঙালি জাতিকে মুক্তির জয়গান, তিনি আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমান। যিনি শুনালেন বাঙালি জাতিকে মুক্তির জয়গান, তিনি আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমান। জীবনকে বাজি রেখে দিয়েছেন যিনি স্বাধীনতা নাম, দেশের কপালে কে। জীবনকে বাজি রেখে দিয়েছেন যিনি স্বাধীনতা নাম, দেশের কপালে কে। পাখির কণ্ঠে ফিরিয়ে দিলেন সুমিষ্ট কলতান, তিনি আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমান। রূপসী বাংলাদেশে পূজার করে
দিলেন নিজেকে মানুষকে ভালোবেসে। রূপসী বাংলাদেশে উজাড় করে দিলেন নিজেকে মানুষকে ভালোবেসে, তাই তো পেলেন অসীম শ্রদ্ধা অকুণ্ঠ সম্মান। তিনি আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমান, যিনি শুনালেন বাঙালি জাতিকে মুক্তির জয়গান। তিনি আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমান, যিনি শুনালেন বাঙালি জাতিকে মুক্তির জয়গান। তিনি আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান।